অনির্ধারিত ভাবে একটা সভা করেছি। এজেন্ডাটাও আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা, সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর পরিস্থিতি এবং আওয়ামী লীগের অসমাপ্ত জেলা সম্মেলন মেয়াদ উত্তীর্ণ 29টি আমরা করেছি, বাকিগুলো শুরু করব কিছুক্ষণ আগে। একটা জেলায় আমরা টাইম দিয়েছি, রাঙামাটি, 27 তারিখে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলন, আর এই মাসের 12-13 আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় 12 তারিখ, 13 তারিখ টুঙ্গিপাড়ায় সম্মেলন হবে। নেত্রী বলেছেন আমার হুলা দিয়েই শুরু করো, কোটালিপাড়া টুঙ্গিপাড়া 12-13 সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে ও আমি নিজেও যাব সম্মেলনে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও অনেকে যাবেন। তা আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য সাংগঠনিক কাঠামোটা পুনর্বিন্যাসের বা বিন্যাস যেখানে যেখানে প্রয়োজন সে কাজটি সম্পন্ন করার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছি। সামনেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন আছে, সেজন্য চট্টগ্রাম দক্ষিণ এবং মহানগরীর সম্মেলন এটা আমরা সিটি কর্পোরেশনের পরেই করব। পাহাড়ি এলাকাতে আমাদের 3টা এলাকার মধ্যে একটা 2টা সম্মেলন আগে হয়ে গেছে, শুধু রাঙামাটি ব্যাপী ছিল, রাঙামাটির কনফারেন্স আমরা করতে যাচ্ছি। আর স্ট্রিক্টলি আমরা বলেছি যেসব জেলাগুলো তাদের সম্মেলন করবে জেলার সম্মেলনের আগে তৃণমূলে যেতে হবে, ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলার সম্মেলনের কাজ শেষ করে জেলার সম্মেলনের তারিখ নিয়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি অনলাইন সেক্রেটারি যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে আলাপ করে পরামর্শ করে জেলা কনফারেন্সের ডেট ঠিক করা, এইসব বিষয় নিয়ে মোটামুটি আমরা আলাপ করেছি দলীয় অভ্যন্তরীণ বিষয়ে। আর আগামীকাল আমরা আমাদের 2 মহানগর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সব সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বিকেল 4টায় আমরা তাদেরকে ডেকেছি, এখানে বসবো, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল বিকেল 4টায় সহযোগী সংগঠনের সাথে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক আগামীকাল কী বার পড়ে, শুক্রবার বিকেল 4টায় মহানগর আওয়ামী লীগও থাকবে, প্রেসিডেন্ট সেক্রেটারি আর সহযোগী যৌথ সভা করব। দেন বলুন, এবার বলুন আপনারা আপনারা কি তাদের সহযোগিতা করবেন কিনা? আপনি আমাকে একটা উদাহরণ বলুন সুনির্দিষ্ট যে তারা ঢাকা শহরে সমাবেশ করেছে বা বাংলাদেশের কোথাও সমাবেশ করেছে, বিশেষ করে ঢাকা সিটিতে কোন সমাবেশে আওয়ামী লীগ তাদেরকে ডিস্টার্ব করেছে, আওয়ামী লীগ কোথায় কোনো সমস্যার সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, কোনো প্রকার বাধাবিঘ্ন ঘটেছে, এমন একটা উদাহরণ আওয়ামী লীগ কেন এখানে অনুমতির ব্যাপারটা
বহুদিন আগে থেকে চলছে, এটা একটা অনুমতি নিতে হয়, কারণ পুলিশেরও সেখানে যারা সভা করবে তাদের নিরাপত্তার বিষয় আছে। সে সমাবেশটা সুশৃঙ্খল এবং নিরাপদ যাতে হয় সেখানে আইন প্রকারী সংস্থার একটা ভূমিকা আছে, যেখানে যে কারণে আমরা যখন ক্ষমতায় ছিলাম না আমরাও পুলিশের পারমিশন নিয়েছি। সে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া ছাড়া অন্য কোনো সমস্যা আমি দেখছি না। সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার তাদের আছে, সরকারি দল যেমন করবে বিরোধী দলও করবে। বিরোধী দল সভা সমাবেশ করতে পারবে না, এটা তো গণতন্ত্রের লক্ষণ নয়, এটা গণতন্ত্রের জন্য ভালো, সেটা তারা করতে পারবে, কোনো বাধা নেই। পুলিশের অনুমতি নেওয়া, এখন পুলিশ কাছে তারা যেখানে অনুমতিটা চাইতে হয় অনুমতিটা সেখান থেকেই আসবে। আমি তো আওয়ামী লীগ থেকে অনুমতি বা অনুমোদন দিতে পারি না, এটা আমার বিষয় নয়। আমরা যখন কোনো সভা সমাবেশ করি আমরা অনুমতি নিয়ে থাকি, তো পুলিশকে তো এওয়ার করতে হবে যে আমি মিটিং করছি, এটা আইনও আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই পারমিশন বিএনপি আমলেও দিয়েছে, আবার আমাদের আমলেও দিয়েছে। বলুন, গতকাল বিএনপির তরফ থেকে দুই বেয়ার প্রার্থীকে তাদের পাশে নিয়ে মির্জা ফখরুল দাবি করেছেন যে পুনর্নির্বাচন দাবি করেছেন। পুনর্নির্বাচন এটা মামা বাড়ির আপনার, মামা বাড়ির আপনার তো শোনা যাবে ইলেকশন নিয়ে, তো ইলেকশনটা ভায়োলেন্স হয়েছে এটা কেউ বলবে না। আর এই ইলেকশনে কারচুপি জালিয়াতি করা কোনো সুযোগই নেই। যদি ইলেকশনটা কোনো প্রকার জালিয়াতি কারচুপির ইলেকশন হতো তাহলে টার্ন আউট অনেক বেশি হতে পারত। টার্ন আউট যেখানে 30-এরও নিচে, 29 আর একটা লো আর একটা হলো 27, এই টার্ন আউটটা তাহলে কেন কারচুপি জালিয়াতি হলে তো উপস্থিতি এত কম হওয়ার কথা না। কেউ যদি কারচুপি করে এগুলো যে তার কোনো বিষয় থাকে, আসলে কারচুপি যাতে না হোক সেজন্যই আধুনিক ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি, কারচুপি রোধ করার জন্য ডিজিটাল ব্যবস্থা। বিএনপি এখন বলার জন্য বলছে, বিরোধিতার জন্য বিরোধিতা করছে, কিন্তু তারাও জানে যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, ছোটোখাটো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত মাইনর এবং এখানে সহিংসতার বিষয়টা ছিল না একেবারে। আমি বলবো মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে এবারকার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। ভোট যেটাই হোক জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়েছে। এখন কবে দায়িত্ব গ্রহণ করছেন সে ধরনের কি কোনো চিন্তা ভাবনা আপনাদের পার্টি থেকে আছে? নির্বাচিত মেয়ররা নানা কারণে ইলেকশন গুলো আগে হয়ে যাচ্ছে, সিটি কর্পোরেশন যেহেতু এসএসসি পরীক্ষা, এরপরে এইচএসসি পরীক্ষা, এখানে মুজিব বর্ষ, সব কিছু মিলিয়ে আমরাও সাংগঠনিকভাবে প্রস্তুত হতে যাতে পারি। অন্যান্য দলগুলো যেভাবে যে সময় পরীক্ষার সময় তো আর ইলেকশন করা যাবে না, চট্টগ্রাম বোধ হয় মার্চ মাসে করা আমি যতটা শুনেছি তারা চিন্তা ভাবনা করছে, কারণ চট্টগ্রাম ঢাকা সিটি তার কাছাকাছি সময়ে ইলেকশন হয়েছে। যারা আওয়ামী লীগ করে কিন্তু কাউন্সিলর প্রার্থীর ক্ষেত্রে তারা হলো স্বতন্ত্র বা ইয়ে প্রার্থী হয়েছে, তারা এখন কাউন্সিলর হয়েছে, তাদেরকে কি দলে ভেবাবেন নাকি তাদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেবেন?
আমরা আমাদের নাচি দেশে ফিরলে আমরা একটা ওয়ার্কিং কমিটি মিটিং করব খুব দ্রুত। সেখানে আমরা সিটি নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা হবে, সেখানে আমরা সাফল্য নিয়ে যেমন আলোচনা হবে তেমনি ভুল ত্রুটি দুর্বলতা নিয়েও আমাদের আলোচনা হবে, এবং সেখানে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে সিটি নির্বাচন উত্তর পরিস্থিতিতে আমরা দলীয় কর্মকাণ্ড কীভাবে পরিচালিত করব, সিটির কমিটি হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, তারপর আমরা আবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিটি কমিটিগুলো যে তৃণমূলে ওয়ার্ড এবং থানা কমিটিগুলো নতুন করে আমাদেরকে করতে হবে, এবং আমরা সেজন্যই আগামীকাল সহযোগীদের সঙ্গে সিটিকেও আমরা ডেকেছি। পৃথিবীতে যারা উন্নত গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, আমি আমেরিকার কথা বলি, তাদের কত পার্সেন্ট লোক তা নোট করে সামনে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন তো দুনিয়ার সবচেয়ে গণতন্ত্রের অ্যারিস্টোক্রেটিক নির্বাচন। হ্যাঁ, তো সে আমেরিকান নির্বাচনে, আমেরিকার সিনেট নির্বাচনে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নির্বাচনে কত পার্সেন্ট লোক টার্ন আউট হয়, দয়া করে একটু জেনে নিন। যারা এসব প্রশ্ন করে তাদেরকে জিজ্ঞেস করুন যে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে টার্ন আউট কেমন। তো সেজন্য কি সেখানে গণতন্ত্রের অবনতি ঘটছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে, টার্ন আউট কম হতে পারে। এখানে আমাদের এখানে তা আমরা বলেছি ইভিএম প্রথম অভিজ্ঞতা, এত বড় এলাকা জুড়ে ইভিএম এর আগে আর হয়নি। নতুন সিস্টেমে একটা বিষয় আছে, এবং তাছাড়া দু তিন দিন ছুটির ব্যাপার ছিল এসএসসি পরীক্ষার কারণে, অনেকে তাদের ছেলে মেয়েরা আছে গ্রামের বাড়িতে, সেখানে অনেকে চলে গেছে, এরকম কিছু কিছু অবস্থার উদ্ভব হয়েছে। আর আমাদের নিজেদের মতো দুর্বলতা নিশ্চয় আছে, এবং সেটা আমরা খতিয়ে দেখব আমাদের সেন্ট্রাল কনফারেন্স কমিটি মিটিংয়ে, আমরা এসব নিয়ে বিশদ আলোচনা করব। কিন্তু টার্ন আউটের প্রশ্নটা যদি কেউ করতে চান, এমনকি যে বিদেশি অবজারভাররা তারা ছিলেন বিভিন্ন দূতাবাস, তারা তাদের দেশের নির্বাচনে কত টার্ন আউট হবে এটা একটু আমাদের জিজ্ঞেস করব। সেজন্যই আমরা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করি। ভোট দিতে গিয়েছে, ভোট দিতে যাবে না, টাউন আউট কেন, সেজন্যই তো ওয়ার্কিং কমিটি মিটিং। এগুলো এইভাবে হুট করে তো বলা যাবে না। আমরা কালকে সিটিকে ডেকেছি, সিটির মতামতটা আমরা নেব, সিটি প্রেসিডেন্টের কাছ থেকে আমরা জানতে চাইব টাউন আউটের সমস্যার জন্য তাদের দুর্বলতা আছে কি না, কোনো ঘাটতি আছে। আমি তো বললাম সব নিয়েই নেক্সট ওয়ার্কিং কমিটি উইল ডিসকাস,
এই বিষয়গুলো আলোচিত। কিন্তু কালকে আপনারা এটা কমিটিতে আলোচনা করবেন, কিন্তু এই যে নির্বাচনে ভোটার টার্নআউট কম, এটা মানুষের যে ভোটার রাজনীতির প্রতি একটি বনিহা কিনা, এটা একজন রাজনীতি। এখানে কি গিয়ে যে ভোটার টার্নআউট কম, সেখানে কি গণতান্ত্রিক রাজনীতির প্রতি? আমেরিকার 250 বছরের গণতন্ত্রের ইতিহাস, আমার এখানে 40 বছর 50 বছরের গণতন্ত্রের ইতিহাস। 250 তো আরো সুপ্রতিষ্ঠিত হওয়ার কথা, 250 বছরে গণতন্ত্র কি নিচের দিকে অবনতি হচ্ছে নাকি? 250 বছরের ইতিহাসে এত প্রাচীনতম গণতান্ত্রিক দেশেও তো টাউন আউট কম থাকে, সেটা গণতন্ত্রের দোষ আমি সেটা মনে করি। আমি সে কথা বলিনি, আমি বলেছি অবজারভার যারা ছিলেন তারা কিন্তু কোনো প্রশ্ন করেন নাই, তারা তাদের নিজেদের দেশও তারা জানে যে টাউন অত বেশি হয় না, এমনকি প্রেসিডেন্ট ইলেকশন হয় সেটা বলি। আমরা আমাদেরটা আমরা নিজেরা আলোচনা করি, আর যেটা বলার এটা আমি দুদিন আগেই বলেছি, এক কথা বারবার বলি, আমরা সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন হয়েছে, মোটামুটি শান্তিপূর্ণ, আমরা কোনো প্রকার ভায়োলেন্স ছাড়া একটা শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে, এটা সরকারের জন্য স্বস্তির বিষয়, আমরা স্বস্তি পাচ্ছি। হ্যাঁ, সবাইকে ডেকেছি বললাম তো, আগামী বিভিন্ন জেলা আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন চেষ্টা করেছে, নির্বাচন কমিশনের পর এখানে দায়িত্ব ব্যাপার, যেহেতু ইলেকশনটা নির্বাচন কমিশনই কন্ডাক্ট করেছে, তাদের অধীনে ইলেকশনটা হয়েছে, কাজেই একটা ভালো ইলেকশন হয়েছে, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে। আজকে ইলেকশন নিয়ে যে শঙ্কা ছিল, আশঙ্কা ছিল, উদ্বেগ ছিল যে এটা খুব সংঘাত সংকুল একটা ইলেকশন হবে, অনেকে ভেবেছে যে নির্বাচনে বড় ধরনের সহিংসতা হবে, সেটা তো হয়নি, এটা অবশ্যই স্বস্তি দেওয়ার কারণ, এর জন্য কৃতিত্ব তো নির্বাচন কমিশনকে দিতেই। থ্যাংক ইউ।